কাউকে একটি ইমেল পাঠিয়েছেন, কিন্তু ইমেলটি সেন্ড করার ঠিক পরপরই আপনার মনে পড়ল এই মেলটিতে রয়েছে মারাত্মক একটি ভুল, অথবা যাকে মেলটি পাঠানোর কথা ভুল করে অন্য কারো অ্যাড্রেস বসিয়ে আপনি সেন্ড করে দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে আপনি ভাবছেন, ইস, মেলটি যদি ফেরত আনতে পারতাম। হ্যাঁ, আপনার এই অসম্ভব ভাবনাটি সম্ভব করা সম্ভব। এবার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে সেন্ড করা মেইল ফেরত আনবেন, অর্থাৎ প্রাপকের কাছে মেইলটি পৌঁছানোর আগেই আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। জিমেইলে এরকম একটি বিশেষ সেটিং রয়েছে, যে সেটিংটির নাম হচ্ছে আনডু সেন্ট। এই সেটিংসটি এনাবল করার জন্য জিমেইলের সেটিংস অপশনে যেতে হবে। এই জন্য জিমেইল ওপেন করে ডান কোণে উপরের দিকে সেটিংস একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পাবেন সি অল সেটিংস একটি অপশন, সেখানে ক্লিক করলে সেটিংস অপশন আসবে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনি জেনারেল ট্যাবের অধীনে আছেন কিনা। এখানে অনেকগুলো ট্যাব রয়েছে, অ্যাডভান্স সেটিং থেকে শুরু করে বিভিন্ন ট্যাব রয়েছে। এখান থেকে জেনারেল ট্যাবটি সিলেক্ট করুন এবং নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আনডু সেন্ট নামে একটি অপশন রয়েছে, এবং এই আনডু সেন্ডের পাশে দেখবেন বাই ডিফল্ট 5 সেকেন্ড একটি সেটিং সেট করা রয়েছে। এটা সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত সেট করা যায়, অর্থাৎ এই ডিউরেশনটাই হচ্ছে কত সেকেন্ডের ভিতরে মেইলটি আপনি ফেরত আনতে চান। তাই আমরা চেষ্টা করব সর্বোচ্চ ডিউরেশনটি সেট করতে, অর্থাৎ 30 সেকেন্ড আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, এবং এই 30 সেকেন্ডের মধ্যেই পাঠানো মেইলটি আমি ফেরত আনতে পারবো। এবার সেট করে এটাকে সেভ সেটিংস দিতে হবে, অর্থাৎ সেভ করে আমি জিমেইল থেকে সেটিংস থেকে বেরিয়ে আসলাম। এবার আমরা একটি পরীক্ষামূলক ইমেইল পাঠাবো যে আমাদের এই আনডু সেন্ট সেটিংটি কাজ করছে কিনা। সেজন্য আমার নিজস্ব একটি জিমেইলে আমি একটি মেইল পাঠাবো, তো আমি আমার মেইল অ্যাড্রেসটি লিখছি। ঠিক আপনারাও এভাবে টেস্ট করতে পারেন অথবা প্র্যাকটিক্যালিও দেখতে পারেন। তো আমরা একটি সাবজেক্ট দিলাম, টেস্ট মেইল ফর আনডু সেটিং। তো বডিতে কিছু লিখতেও পারেন ইচ্ছা হলে, ব্যাস মেইলটি এবার সেন্ড করব। সেন্ড করার পরপরে আপনি দেখুন মেইল সেন্ড লেখা পাশে আনডু একটি অপশন রয়েছে, এই আনডুতে 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি ক্লিক করতে পারেন তাহলে মেইলটি ফেরত আসবে। তো আমি আনডুতে ক্লিক করছি, দেখুন আনডুতে ক্লিক করার সাথে সাথে মেইলটি ফেরত এসেছে। এভাবে জিমেইল থেকে পাঠানো যে কোনো ইমেইলকে 30 সেকেন্ডের মধ্যেই ফেরত আনতে পারবেন।